আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি টমেটো টক রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে একটা হাঁড়িতে একটু পানি দিয়ে দিয়েছি, আর এখানে আমি পাকা পাকা টমেটোগুলো একটু টুকরো করে নিয়ে সেই পানিটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি চুলাটা অন করে দিব সিদ্ধ হওয়ার জন্য। সেই সাথে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব এখানে। আর এখানে আমি একটু তেঁতুলটা গুলে রেখেছি, তেঁতুলের টকটা দিয়ে টমেটো টকটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে, একটা টক স্বাদ আসে। তো আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা চালনিতে সবগুলো ঢেলে নিয়ে একটু চামচ দিয়ে ছোলকাগুলো আলাদা করে নিব। চেলে নিয়েছি, এখন আমি এগুলো ফেলে দিব। দেখতে পাচ্ছেন এই ছোলকাগুলো আসলে ভালো লাগে না, তো আমি এগুলো চালা হয়ে গেছে সম্পূর্ণ। আমি চেপে যতটুকু ছিল আমি সব বের করে নিয়েছি, এখন এগুলো আমি ফেলে দিয়ে আমি আবার রান্না করতে চলে যাব। আর এখানে আমি তেঁতুলের টকটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে দিয়ে আমি এখন যে হাঁড়িতে টমেটোটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই হাঁড়িতেই আমি এখন আবার রান্নাটা বসিয়ে দিব। তো আমি হাঁড়িতে এগুলো ঢেলে দিয়ে কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচ মাঝখানে কেটে টুকরো করে দিয়েছি, আর সেই সাথে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোর টকটাতে একটা টক ঝাল মিষ্টি স্বাদ আসবে, আর এটা দিলে খুবই খেতে ভালো লাগে। আর আমি অন্য চুলাতে একটা ফ্রাই প্যানে আমি এখন বাগার দিয়ে দেওয়ার জন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অনেকে শুধু রসুন কুচি দিয়েও টমেটো টকটা বাগার দেওয়া যায়, আমি কিছুটা পেঁয়াজ কুচিও সাথে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে আমি কিছুটা টক এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়া হয়ে গেছে, এখন আমি বাকি টকগুলোর সাথে মিশিয়ে নিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিয়ে আমার টমেটো টক রান্নাটা শেষ হয়ে যাবে। তো টমেটো টকটা রান্না হয়ে গেছে, নিশ্চয়ই ভালো লেগেছে, আর এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।